focused on nation. আন্তর্জাতিক মানবাধিকার সমিতি পক্ষৰু বিশ্ব মানবাধিকার দিবস পালিত স্থানীয় নোয়াবন্দস্থিত সত্যসাই কল্যাণ মণ্ডপঠাৰে আন্তর্জাতিক মানবাধিকার সমিতি নবরঙ্গপুর শাখা পক্ষৰু বিশ্ব মানবাধিকার দিবস পালিত হৈ যায়ছি অধিকার উপ পরিবার বংশ হৈছে সীমানক নিজৰ অধিকার সত্য সম্পৰ্ক হৈ সত্যতা সৃষ্টি কৰিবা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৰে 1947 মস্যাৰে মানব অধিকার দিবস পালন হৈ পাই জাতিসংঘৰ ঘোষণা কৰা হৈছিল যাৰ ফলস্বৰূপ আজি সারা পৃথিবী এবং আমার দেশ আমার রাজ্য এবং গত কিছু বর্ষ এই পরিষদ আমার জেলারে মধ্যে গঠন যথাসম্ভব কিছু কার্যক্রম করে আসুচি আগামী দিনে মধ্যে অনেক সচেতনা কার্যক্রম বিভিন্ন স্কুল কলেজে করা লক্ষ্য রাখি শেষে মু মতরে সমাজে বসবাস করুয়া সমস্ত ব্যক্তি বিশেষ এই অধিকার বিস্তার সহ পালন কলে যে মানব অধিকার সুরক্ষা হয়ে পার এবং এক শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সুস্থ এবং শান্তি পূর্ণ সমাজ গঠন সম্ভব হয়ে পার। রাজ্য শাখা সভানেত্রী সস্মিতা দাসক অধ্যক্ষতায় আয়োজিত কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে নবরঙ্গপুর জেলা আইনজীবী সংঘর সভাপতি নরসিংহ ত্রিপাঠী যোগ দিয়ে বেড়ে সম্মানিত অতিথি ভাবে অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ নবকিশোর পণ্ডা, আইনজীবী সংঘ সম্পাদক রামপ্রসাদ পাত্র, বরিষ্ঠ সাংবাদিক বাঙ্ক বিহারী বিষয়, সমাজসেবী তথা রাজ্য খাউটি সুরক্ষা অধিকারী জগন্নাথ মহাপাত্র, শাখার সভাপতি মধুসূদন সাহু, যুব সভাপতি এ সতীশ, সম্পাদক শ্রীধর পাত্র প্রমুখ মঞ্চ আসলে। কার্যক্রম প্রারম্ভে যুগল কিশোর সাথীঙ্ক দ্বারা স্বাগত সঙ্গীত পরিবেশন পরে প্রদীপ প্রজ্বলন করা। উক্ত কার্যক্রমে রাজ্যের 13টি শাখার সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা মানে যোগ দিয়েছিলেন। এই অবসরে সম্পাদক রামপ্রসাদ পাত্র জেলার মানবাধিকার আদালত রয়েছিল মধ্যে গোটিয়ে মধ্যে মামলা দায়ের করা যায় নাই, তেমন এই দিগরে লোককে সচেতনতা করিবার আবশ্যকতা রয়েছে বলে গুরুত্বারোপ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে পরে 1947 মশায় সেতেবেলে সৈনিক মানক সহিত সাধারণ নাগরিক মানে মধ্য অত্যাচারিত হলে সেতেবেলে জাতিসংঘ অনুভব করা যে এইভাবে গোটে আইনর আবশ্যকতা রয়েছে সারা বিশ্বরে, সেতেবেলে এইভাবে আইন আসিলা। কিন্তু আমার দেশে বহু বর্ষ পরে এই আইনটা প্রণীত হল 1993 মশায়, যেতবে কি আন্তর্জাতিক চাপ পড়ল, কাশ্মীর নাগরিক মানে নিরীহ নাগরিক মহিলা মানে অত্যাচারিত হলে। সভানেত্রী তাঙ্ক বক্তব্যরে জেলার কোণ অনুকোণে শিবির আয়োজন করা যায় জনসচেতনা সৃষ্টি করিবা বলি কইতিলে। টিকে দেরি হইতিলা, এ বর্ষ মনে সেই অসুবিধা দেখা দেলা, কিন্তু আশা রাখুছু আগ অতি বর্ষে এই নকরি কি আমরা প্রি প্ল্যানিং করি করু, যেমনি আপনার মধ্যবেশ্বর সজাই থিব আর তা পূর্বরু করিব, তা কর নকরিবে চেষ্টা করিব, সেই সপ্তাহ ভিতরে করিবার চেষ্টা করিব। সাম্বাদিক বাঙ্ক বিষয়ে জেলার স্বাস্থ্য অবস্থা উদ্বেগজনক রয়েছে। উত্তম স্বাস্থ্য সেবার বঞ্চিত হওয়ার যোগ জেলার গত 4 বর্ষ মধ্যে 5111 জন শিশু মৃত্যু ঘটিছে। এই দিগরে লোক প্রতিনিধি প্রশাসন বিভিন্ন অনুষ্ঠান এতিপ্রতি সজাগ নথিবারু এভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে শাখা হস্তক্ষেপ করিবা পাই আহ্বান দেইতিলে। শিক্ষাবিদ শ্রী পণ্ডা মানবাধিকার সম্পর্কে বিশদ ভাবে আলোচনা করেছিলেন। সমাজসেবী শ্রী মহাপাত্র সমাজের প্রত্যেক মানুষ নিষ্ঠার সহ নিজ অধিকার প্রতি সচেতন হলে এক সুস্থ শান্তি সমাজ প্রতিষ্ঠা হয়ে পড়বে বলে কইতিলে। মুখ্য অতিথি শ্রী ত্রিপাঠী আদিবাসী অধ্যুষিত নবরঙ্গপুর জেলার বিভিন্ন স্থানের মানবাধিকার সম্পর্ক জনসচেতন করা আইনর বিভিন্ন ধারা তার উপযোগ কিভাবে হয়ে পড়ে সে সম্পর্কে বক্তব্য রাখলে। মানবর অধিকার তার মানবিক ধর্ম মানবীয় সংস্কৃতির অপচয় হচ্ছে সেতবে মু জন্ম নেছি। অন্যমানক মধ্যে অবসরপ্রাপ্ত সিডিপিও মনরমা মাঝি, আইনজীবী সালাম বানু মানবাধিকার উপরে নিজ নিজের বক্তব্য রাখিলে। উক্ত কার্যক্রম রাজ্যের 13টি জেলার যোগ দিয়েছিবা কর্মকর্তা মানুষ উল্লেখনীয় কার্য পাই সম্মানিত করা যাইতিলা। এতে অন্যমানক মধ্যে শাখার সুকান্ত রথ, বিশ্বনাথ রথ, স্বাধীন পণ্ডাক সমেত বহু সংখ্যার ছাত্রছাত্রী ও বুদ্ধিজীবী মানে উপস্থিত রয়েছে। নবরঙ্গপুর শরত কুমার দাসক রিপোর্ট, ফোকাস অন নেশন নিউজ। থ্যাংকস ফর ওয়াচিং।
Please subscribe our channel, click on bell icon to get latest updates, and don't forget to like, comment and share.